সকল শিক্ষক শিক্ষিকা বন্ধুদের সাদর আগমন। যে সমস্ত শিক্ষক সংগঠন যোগ্যদের পাশে থাকার মিথ্যা আশ্বাস দিচ্ছে তাদের জাস্ট চারটে প্রশ্ন করুন। এক, আপনাদের সংগঠনের পক্ষ থেকে যোগ্য অযোগ্য বাছাইয়ের কি পদ্ধতি আপনারা নিচ্ছেন? এই যে মুখে বলছেন যোগ্যদের পাশে আছে, তার ক্রাইটেরিয়াটা কি? কিভাবে আপনারা ডিসাইড করছেন কে অযোগ্য আর কে যোগ্য? 32,000-এর মধ্যে যোগ্য আর অযোগ্যকে আলাদা করার কি পদ্ধতি আপনাদের সংগঠনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেটা প্রেস কনফারেন্স করে জানান। 2, এটা যেহেতু একটা আইনি লড়াই, তাই যোগ্যদের চাকরি সুনিশ্চিত করতে আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো উকিল কি আপনারা ঠিক করেছেন? ঠিক করলে কাকে করেছেন, না ঠিক করলে কেন করেননি? এই রায় বেরোনোর পরেই তো আপনাদের সংগঠনের পক্ষ থেকে উকিল নিয়োগ করে জনস্বার্থ মামলা করা উচিত ছিল। যে কে যোগ্য আর কে অযোগ্য আমরা জানতে চাই, কারণ এই 32,000-এর মধ্যে অনেক শিক্ষক তো আপনাদের সংগঠনের আছে। 3, যোগ্যদের পাশে আছেন মানে ধরে নেওয়া যায় যোগ্যদের আর ইন্টারভিউ দিতে হবে না, কারণ সে যোগ্য বলেই তো সে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট দিয়ে যোগ্যতা আগেই প্রমাণ করেছে বলেই তো আপনারা তার পাশে আছেন। তাই তো, তাহলে তাকে কেন ইন্টারভিউ দিতে হবে এই মর্মে আপনারা প্রশ্ন তুলুন। আর যদি আপনারা চান ইন্টারভিউ সবাইকেই দিতে হোক, তাহলে আর যোগ্যদের চাকরি সুনিশ্চিত হবে বা যোগ্যদের পাশে আছে এই মর্মের সমস্ত বক্তব্যই তো অক্সলাইমরণ হয়ে যাচ্ছে। পর্ষদ জেরাওয়ের নাটক করে ভোটের রাজনীতি করা যায়, কিন্তু আইনি লড়াই লড়া যায় না, এটা বোঝেন তো। 4, আপনাদের অবস্থান যোগ্য ও অযোগ্যদের নিয়ে পুরোপুরি স্পষ্ট করছেন না কেন? ঠিক এই চারটে প্রশ্ন করুন, দেখবেন উত্তর পাবেন না।